হ্যালো বন্ধুরা, আজকে নতুন আপডেট নিয়ে আমি চলে এসেছি। উপসর্গ বেড়েছে হচ্ছে ন জেলা এবং নন্দীগ্রাম বসিরহাট সহ 10টি জেলায়। আবার কোথাও কোথাও পজিটিভ রেট হয়েছে 20%। লাল তালিকাভুক্ত জেলাগুলি ছিল হচ্ছে জেলা ও স্বাস্থ্য জেলা মিলে 11টা, আর হলুদ তালিকাভুক্ত হচ্ছে রামপুরহাট স্বাস্থ্য জেলা সহ 8টা। কিন্তু মুর্শিদাবাদে তেমন কোনো পজিটিভ রেট অনেকটাই কম, এবং মে মাসে সেটা ছিল 1145, জুনে সেটা হয়েছে 10,020 জন, জুলাই প্রথম 10 দিনের সংক্রান্ত হয়েছে 22,288। লাল তালিকাভুক্ত করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা, 23.65% পজিটিভ রেট, দার্জিলিং হচ্ছে 19, আর উত্তর দিনাজপুরে 18, এবং তার সাথে কালিম্পংয়ে 16.75, পশ্চিম বর্ধমানে 16.56, এবং তার সাথে হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, নদিয়া প্রত্যেকটি জায়গাতেই 10%-এর উপরেই পজিটিভ রেট। আর কলকাতা কিছুদিন আগে হলুদ তালিকাভুক্ত ছিল, কারণ সেখানে 10% নিচে ছিল, আজকে সেটা 13.13 হয়ে গেছে। তো আগামীকাল স্বাস্থ্য দপ্তর থেকে কী জানানো হবে তা জানি না, কিন্তু সব থেকে প্রথমে আমার চ্যানেলে নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগে থাকলে একটা লাইক প্রদান করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।